Hello students, once again welcome to the online platform of Haldar e-Academy. Haldar e-Academy online platform ne tomader prottekke aro arekbar shagoto. Amra semester 1 er poem er part gulo dekhchi. Ajker class e amra Bengal Sellers, The Bengal Sellers ei poem ta dekhbo. Ager class e amra onek important text ebong poem koreo felechi. সো যারা এখনও সেই ক্লাসগুলো দেখনি বা কোনোভাবে ক্লাসগুলো মিস করে গেছো, প্লিজ ডু চেক ইট আউট। সমস্ত ক্লাস তোমরা পেয়ে যাবে হালদার ই একাডেমির অনলাইন প্ল্যাটফর্মে। আজকের ক্লাসে আমরা পড়ব সেমিস্টার ওয়ানেরই একটা ইম্পর্ট্যান্ট পোয়েম, দি বেঙ্গল সেলার্স। এটি লিখেছেন সরোজিনী নাইডু। আমরা টেক্সটে ইন ডিটেলড, মানে পোয়েমটা লাইন বাই লাইন ইন ডিটেলড দেখার আগে, সরোজিনী নাইডু যেমন আদার্স পোয়েম বা টেক্সটের ক্ষেত্রে করছি, ঠিক সেরকমভাবেই সরোজিনী নাইডু সম্বন্ধে একটুখানি জেনে নেব, মানে পোয়েট তার সম্বন্ধে একটুখানি আমরা জেনে নেব যেগুলো ইম্পর্টেন্ট। দেখো, সরোজিনী নাইডু একজন ইন্ডিয়ান ইংলিশ রাইটার। আমি তোমাদের আগের ক্লাসেও বলেছি, যারা ইন্ডিয়ান ইংলিশ রাইটার তাদের লেখার মধ্যে একদম রিজিওনাল ছাপ পাওয়া যায়। তারা ইন্ডিয়াকেই রিপ্রেজেন্ট করছেন ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে দিয়ে, যাতে সেটা ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে পড়ে। তোমরা নিশ্চয়ই জানো সরোজিনী নাইডু কিন্তু একজন গ্রেট পলিটিশিয়ান ছিলেন, ভীষণ অ্যাক্টিভ একজন পলিটিক্যাল পার্সন ছিলেন, যার পলিটিক্যাল কেরিয়ারটা ভীষণ অ্যাক্টিভ ছিল। বাট এখানে আমরা যেহেতু লিটারেচারের আঙ্গিকে সরোজিনী নাইডুকে বিচার করব, তো আমরা সরোজিনী নাইডুর লিটারেরি কেরিয়ারটার ওপর কিন্তু ফোকাস করব। সরোজিনী নাইডুর তিনি একাধারে যেমন গ্রেট পলিটিশিয়ান ছিলেন, অন্যদিকে তার কিন্তু লিটারেরি লাইফটা ভীষণ একটা, মানে অ্যাক্টিভ ছিল। এবং তিনি ইন্ডিয়ান যে ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবী, ভারতীয় যে বুদ্ধিজীবীর দল, যেটা মেনলি বম্বেতে গড়ে উঠেছিল তৎকালীন সময়, এনার লেখা তাদের কিন্তু বিশেষ দৃষ্টি আকর্ষণ করে। তার প্রথম লেখা হচ্ছে গোল্ডেন থ্রেশহোল্ড, একটা ভলিউম অফ পোয়েট্রি, অনেক পোয়েট্রি ছিল সেখানে। গোল্ডেন থ্রেশহোল্ড খুব একটা ফেমাস পোয়ার, এবং পরবর্তীতে বার্ড অফ টাইম, এরকম প্রচুর ভালো ভালো লেখা তিনি লেখেন। এবং তিনি রয়্যাল সোসাইটি অফ লিটারেচারের মানে একটা ফেলো হিসেবে তিনি কিন্তু ভোটের মাধ্যমে তিনি ইলেক্টেডও হন। তো সরোজিনী নাইডু বেশ ফেমাস ছিলেন, নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বলে পরিচিত ছিলেন। আজকের যে প্রেজেন্ট টেক্সট, সেখানে তিনি কি নিয়ে লিখছেন, বেঙ্গল সেলার্স। বেঙ্গল সেলার্স মানে তোমরা জানো বেঙ্গল মানে কি, চুড়ি, যেগুলো আমরা পড়ি, মানে চুড়ি বিক্রেতা। আমরা জানি, আমরা আগেকার বহু টেক্সট পড়েছি, আমরা রবীন্দ্রনাথ পড়েছি, শরৎচন্দ্র পড়েছি, দেখতে পাই যে মাথায় করে ঝুড়ি করে কাঁচের চুড়ি বা এই মাটির চুড়ি, এই ধরনের জিনিস নিয়ে তারা কিন্তু বিক্রি করতে আসতেন। এখনের মতো আগেকার দিনে দোকানে গিয়ে মেয়েরা কিন্তু চুড়ি কিনত। তাহলে সেই যে ক্লাস, পার্টিকুলার ওই ক্লাসটাকে তিনি এখানে রিপ্রেজেন্ট করছেন। আমরা টেক্সটে যাওয়ার আগে একটু স্ট্রাকচারাল পার্ট দেখব কবিতার, কারণ তোমাদের কিন্তু সেই সমস্ত জায়গা থেকে এমসিকিউ আসতে পারে। এই যে বেঙ্গল সেলার কবিতাটা, এটা কিন্তু একটা লিরিক পোয়েম। হ্যাঁ, আমরা মনে রাখবো, যদি আমাদের কাইন্ড বা টাইপ জানতে চায়, আমরা যাতে বলতে পারি এটা কি কি ধরনের পোয়েম, এটা একটা লিরিক পোয়েম। ওকে, এটা একটা লিরিক্যাল পোয়েম। আচ্ছা, একটু ডিস্টার্ব হচ্ছে, তোমরা নোট করে নিও, এই পোয়েমটা হচ্ছে লিরিক্যাল পোয়েম। কবিতাটা যে টোটাল 24টা লাইন আছে, এবং আমরা কটা পাচ্ছি, 4টে স্ট্যানজা পাচ্ছি। দেখো, পুরো পোয়েমটাতে আমরা টোটাল 4টে স্ট্যানজা পাচ্ছি, প্রত্যেকটা স্ট্যানজা ইকুয়াল, অর্থাৎ 6টা করে লাইন আছে, 6টা করে লাইনে 4টে স্ট্যানজা, টোটাল 24টা লাইনে কবিতাটা তৈরি। এবং প্রত্যেকটা স্ট্যানজাতে, বি কেয়ারফুল, শেষে নয়, প্রত্যেকটা স্ট্যানজাতেই তিনটে করে রাইমিং কাপলেট আছে, তিনটে করে রাইমিং। দেখো, বেয়ার ফেয়ার, এই জায়গাটা মিলছে, বেয়ার ফেয়ার, আবার ব্রাইট লাইট,
লাইভস ওয়াইভ রিস্ট মিসড, ঠিক এরকম ভাবে বাকি সবটা। তাহলে প্রত্যেকটা স্ট্যান্জায় আমাদের এমসিকিউতে দিতেই পারে যে প্রত্যেকটা স্ট্যান্জায় কটা করে রাইমিং কাপলেট আছে, প্রত্যেকটা স্ট্যান্জায় তিনটে করে রাইমিং কাপলেট আছে, স্ট্যান্জা আছে টোটাল চারটে, প্রত্যেকটা স্ট্যান্জা ছটা করে লাইন নিয়ে তৈরি। এবার এই ছটা লাইন আবার তিনটে রাইমিং কাপলেটে বিভক্ত, দুটো লাইন নিয়ে একটা, আবার দুটো লাইন নিয়ে একটা, দুটো লাইন নিয়ে একটা, তিনটে রাইমিং কাপলেট। আর রাইম স্কিমটা কি একদম সিম্পল লাইন রাইম স্কিম। দেখো রাইমিং কাপলেট হচ্ছে মানে এটা এ এ, এটা বি বি, সি সি, ঠিক এভাবে এটা চলেছে, কোনো কমপ্লেক্সিটি এখানে নেই। এবং লাইনসগুলো যদি আমরা বেশি মানে ভেঙে দেখি, আমরা দেখব মোস্টলি লাইনগুলো অক্টা সিলেবিক। অক্টা, অক্টা শব্দের অর্থই হচ্ছে আট, তার মানে সিলেবল ভাঙলে আমরা মোস্ট অফ দার ক্ষেত্রে আটটা করে সিলেবল পাবো। এবং একটা পার্টিকুলার মেট্রিক্যাল স্টাইল যে মেনটেন করছে সেটা তোমরা তো রাইমিং কাপলেট দেখেই বুঝতে পারছো, একটা ডেফিনিট স্ট্রাকচার আছে। আর দেখো এই যে প্রথম স্ট্যান্জাটা, চারটে স্ট্যান্জা, আমরা আজকের ক্লাসে প্রথম দুটো স্ট্যান্জা নিয়ে ডিসকাস করব, তার মিনিং দেখব। প্রথম যে স্ট্যান্জাটা, এই স্ট্যান্জাটা একটা ইন্ট্রোডাকশন হিসাবে সার্ভ করছে, তোমরা পুরো পোয়েমটা পড়লেই বুঝতে পারবে, আমি আগেই বলছি। প্রথম স্ট্যান্জাটা সার্ভ করছে ইন্ট্রোডাক্টরি স্ট্যান্জা হিসেবে, আর বাকি সাবসিকোয়েন্ট তিনটে যে স্ট্যান্জা তারা উইমেনদের তিনটে ইম্পর্টেন্ট স্টেজকে রেফার করছে। আমি যখন এটা পরবর্তীতে কনক্লুড করব আরও ভালো করে তোমরা বুঝতে পারবে। এখন এটুকুই জানলাম যে প্রথম স্ট্যান্জাটা, কারণ এমসিকিউতে আমাদের আসতে পারে, প্রথম স্ট্যান্জাটা ইন্ট্রোডাক্টরি পারপাস সার্ভ করছে, এবং পরের তিনটে স্ট্যান্জা উইমেনদের তিনটে স্টেজকে রেসপেক্টিভলি কী করছে, রেসপেক্টিভলি সাজেস্ট করছে। আর যদি থিম ওয়াইজ দেখতে চাই, থিম ওয়াইজ এটা কিন্তু একদম ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান পিপলকে তুলে ধরাটাই মেন উদ্দেশ্য, কারণ সেটিংটা ইন্ডিয়ান। আমরা এখানে দেখতে পাবো টেম্পল ফেয়ার, যেখানে ব্যাঙ্গেল সেলার্সরা কী করছে, একটা ফেয়ারে তারা তাদের চুড়ি বিক্রি করছে। এই পুরো পোয়েমটা ব্যাঙ্গেল থিমের ওপর, এটাকে ব্যাঙ্গেল থিম বলে, ব্যাঙ্গেল থিমের ওপর দাঁড়িয়ে আছে। এবং এটা রিপ্রেজেন্ট করছে যে উইমেনদের তো লাইফের বিভিন্ন স্টেজ আছে, সেই প্রতিটা স্টেজে গিয়ে ব্যাঙ্গেলটা কীভাবে, ব্যাঙ্গেলের রোলটা কী, ব্যাঙ্গেল মানে চুড়ি, আমি বারবার চুড়ি বলছি না, আমি ব্যাঙ্গেল বলছি, তোমরা মানে জানো ব্যাঙ্গেলের, ব্যাঙ্গেলটা কী রোল প্লে করছে সেটাই তুলে ধরা হচ্ছে পোয়েমের মধ্যে। ওকে চল এবার আমরা ফার্স্ট স্ট্যান্জাটা দেখি। বলছে ব্যাঙ্গেল সেলার আর উই হু বিয়ার আওয়ার শাইনিং লোড টু দ্য টেম্পল ফেয়ার। তার মানে প্রথম লাইনটা পড়েই আমরা বুঝতে পারলাম কবিতাটা লেখা হয়েছে ফার্স্ট পার্সন ন্যারেটিভে, অর্থাৎ যে ব্যাঙ্গেল সেলার বা যারা ব্যাঙ্গেল সেলার, যে নয় প্লুরাল উই রয়েছে, তারা নিজেরাই তাদের গল্পটা এখানে বলছে। বলছেন একটু সাজিয়ে নিতে হবে যে উই আর ব্যাঙ্গেল সেলার, আমরা কি না, আমরা হলাম চুড়ি বিক্রেতা, আমরা কি করি, হু বেয়ার আওয়ার শাইনিং লোড, লোডস মানে ভার, অর্থাৎ তাদের যে বিলঙ্গিং, অর্থাৎ তাদের ঝুড়ি ব্যাগ যেগুলো করে তারা ব্যাঙ্গেলস নিয়ে যায়। আর সেটার আগে দেখো একটা অ্যাডজেক্টিভ যোগ করলেন, শাইনিং লোড, তাদের লোকটা শাইনিং কেন, লোডটা এই কারণেই শাইনিং কারণ তারা সেখানে বিভিন্ন ডিজাইনেবল চুড়ি নিয়ে যাচ্ছেন, সে চুড়ির মধ্যে তোমরা জানো কাঁচের চুড়ি থাকে, তার মধ্যে অভ্র থাকে, বিভিন্ন ডিজাইন করা থাকে, যেটা আলো পড়ে কি হয় ঝিকমিক ঝিকমিক করে। আর তারা সেটা কোথায় নিয়ে যাচ্ছে, তারা সেটা নিয়ে যাচ্ছে টেম্পল ফেয়ারেতে, গ্রামে কোনো মেলাতে। তার মানে ব্যাঙ্গেল সেলার, এখানে পোয়েট রেফার করছেন ব্যাঙ্গেল সেলারদেরকে যারা টেম্পল ফেয়ারে যাচ্ছে, আর তারা কি নিয়ে চলেছে, তারা শাইনিং লোড নিয়ে চলেছে। তার মানে এটার আর একটা মানে ভেতরের মিনিং হচ্ছে
যে হেভিনেস অফ লাইফ, জীবনের যে ভার, সেটাও কিন্তু দেখো যারা ব্যাঙ্গেল সেলার তারা কিন্তু ফিনান্সিয়ালি অর্থাৎ অর্থের দিক থেকে ভীষণ সচ্ছল কিন্তু নয়। তার জন্যই তাদেরকে এই লাইফটা বা এই কেরিয়ারটা বেছে নিতে হয়েছে, তাই তারা মাথায় করে যেমন তাদের জিনিস নিয়ে চলেছেন একইভাবে সেটা রিপ্রেজেন্ট করছে যে জীবনের ভার তারা যেন বহন করে নিয়ে চলেছেন। হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট? দেখো আবারও এই চুড়িগুলোকে কি বললেন, ডেলিকেট এবং ব্রাইট বিভিন্ন অ্যাডজেক্টিভ ইউজ করছেন। ডেলিকেট তো অবশ্যই, কাঁচের চুড়ি একটু লাগলেই সেটা ভীষণ মানে ভেঙে যায়, ভঙ্গুর প্রকৃতির, এবং ব্রাইট চকচকে। তাই বলছে যারা এগুলো কিনবে, হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট রেইনবো টিন্টেড সার্কেলস অফ লাইট। খুব সুন্দর, রেইনবো টিন্টেড, টিন্টেড মানে আলো পড়ে যে ছকছক করে, একটা যে কিরণ বেরোয়, আর সেটা কীরকম রেইনবো টিন্টেড, মানে মনে হচ্ছে রেইনবো, মানে ভ্যারাইটিস কালারের চুড়ি, তো সব রকমের রং মিলেমিশে যেন রেইনবো ক্রিয়েট করে ফেলেছে সার্কেলস অফ লাইট। এবং সেখান থেকে যে আলোটা তৈরি হচ্ছে সেগুলো সার্কেল, গোল গোল, কেন? কারণ চুড়ির আকৃতি গোল আমরা জানি। এবং তারা এই যে তারা এইভাবে ডাকে লোককে, একটা একটা কথা থাকে তো, যারা সেলার হয় তাদের একটা সেলিং টোন থাকে, তারা এইভাবেই ডাকে যে হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট রেইনবো টিন্টেড সার্কেলস অফ লাইট। এটা বলেই তারা লোকদের আর কি ডাকে, মানে তাদের ব্যাঙ্গেল চুড়ির প্রতি অ্যাট্রাক্ট করে যে কে কিনবে। এখানে তারপরে লাইনে দেখি, লাস্টারাস টোকেন্স অফ রেডিয়েন্ট লাইট। এখানে কিন্তু ব্যাঙ্গেলকেই বলা হলো লাস্টারাস টোকেন্স অফ রেডিয়েন্ট লাইট, ব্যাঙ্গেলকে বলা হচ্ছে। লাস্টারাস মানে যেটা ভীষণ লাস্যময়, যার একটা আলাদা রকম একটা একটা অ্যাট্রাকটিভনেস আছে। আর টোকেন মানে রিপ্রেজেন্টেশন অফ রেডিয়েন্ট লাইফ, রেডিয়েন্ট লাইফ মানে ঝকঝকে, মানে দেখো আমাদের ইন্ডিয়ান কালচারে, ইন্ডিয়ান কাস্টমে নিয়ম অনুযায়ী ব্যাঙ্গেলস বা চুড়ি কখন পরা হয়, চুড়ি যে কোনো উৎসবে অনুষ্ঠানে আফটার ম্যারেজ বিশেষত, তার মানে ব্যাঙ্গেলটা কিন্তু অ্যাসোসিয়েট হচ্ছে হ্যাপিনেস, প্রসপারিটি বলে যে এটা শুভ, এই চুড়ি পরলে ভীষণ উন্নতি হবে, প্রসপার করতে পারবে লাইফে। তার মানে ব্যাঙ্গেল রেফার করছে হ্যাপিনেসকে, প্রসপারিটিকে, তার জন্যই তাকে বলা হচ্ছে যে লাস্টারাস টোকেন্স অফ র্যাডিয়েন্ট লাইফ ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফ। আর চুড়ি কাদের জন্য? হ্যাপি ডটার্স, ছোটো ছোটো খুশি খুশি হয়ে থাকা, আনন্দে থাকা মেয়েদের জন্য, আর ডেফিনেটলি ওয়াইফদের জন্য। ওয়াইফ বলতে দোজ উইমেন হু আর ম্যারিড, তাদেরকে এখানে বোঝানো হচ্ছে। তার মানে সোজা কথায় ইট রিপ্রেজেন্টস হ্যাপিনেস, নাথিং এলস। আমি প্রথমেই তোমাদের বলেছি যে স্ট্যানজা ওয়ানটা কিন্তু জাস্ট একটা ইন্ট্রোডাক্টরি, যে ব্যাঙ্গেলস কী, তারা কোথায় নিয়ে যাচ্ছে, কাদের জন্য নিয়ে যাচ্ছে, ব্যাঙ্গেলস কী রিপ্রেজেন্ট করে, জাস্ট সেইটুকুকে বোঝাচ্ছে। চল এবার দেখব সেকেন্ড স্ট্যানজা। বলছে সাম আর মেট ফর আ মেডেন্স রিস্ট, সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দি মাউন্টেন মেট। সামার মিট, এখানে সাম বলতে ওই ব্যাঙ্গেলসগুলোকে, যে চুড়ি তারা বিক্রি করছে তার মধ্যে কিছু চুড়ি কাদের সাথে মিলে যায়, কাদের হাতে চলে যায়, মেইডেন, যারা মেইডেন মানে হচ্ছে যারা অবিবাহিত যুবতী, যাদের এখনো বিবাহ হয়নি, তাদের রিস্টে, তাদের হাতে তারা শোভা পায়। কীরকম কালার সেটা? সিলভার আর ব্লু, জেনারেলি গ্রিন, রেড, এগুলো যারা ম্যারেড তারা বেশিরভাগ পরে, আর সিলভার ব্লু এইগুলো মেইডেনরা বেশি পরে। তাই বলছে সিলভার আর ব্লু সেগুলো একত্রিত হয়ে যেন কীরকম দেখতে লাগছে, মাউন্টেন মিস্টের মতো, পাহাড়ে লেগে থাকা ঘন কুয়াশার মতো একটা কালার তৈরি হয়েছে। তার মানে এই স্ট্যানজাতে পোয়েট ব্যাঙ্গেলের বিভিন্ন কালার নিয়ে কথা বলবেন, যেগুলো ইয়াং মেডেনরা পড়ছে। দেখো সিলভার, কেউ ব্লু, সব মিলেমিশে একটা পাহাড়ের গায়ে লেগে থাকা ঘন কুয়াশার মতো কালার নিয়েছে।
মাউন্টেন মিস্টের মতো। সাম আর ফ্ল্যাশড লাইক দ্য বার্ড দ্যাট ড্রিম, আবার কিছুকে দেখে কিরকম লাগছে, ফ্ল্যাশড মানে ভীষণ যেন প্রস্ফুটিত, ঝকঝকে, টকটকে, কিসের মতো, ফ্লাওয়ার। সেই ফ্লাওয়ারগুলো বার্ডস মানে ফ্লাওয়ার, বার্ডস মানে ফ্লাওয়ার বা ফুলের কুঁড়ি যেটা ফুটবে, ফুটতে চলেছে, সেই ধরনের ফুলকে ফ্লাওয়ার বার্ড, যেটা কোথায় হয়, দ্য ড্রিম অন দি ট্র্যাঙ্কুইল ব্রো অফ আ উডল্যান্ড স্ট্রিম। কিছু চুরিকে দেখে কেমন লাগছে, তারা যেন প্রস্ফুটিত হয়ে রয়েছে, ফুটে রয়েছে ফুলের মতো করে, যারা কোথায়, সেই ফুলগুলো কোথাকার ফুল, আগে সিলভার আর ব্লুকে বলে দিয়েছে কোথাকার মতো, মাউন্টেন মিস্টের মতো। এবার তাহলে আমাদের জানতে হবে ফুলগুলো কোথাকার মতো। ফুলগুলো হচ্ছে ট্র্যাঙ্কুইল, ট্র্যাঙ্কুইল মানে হচ্ছে তন্দ্রাচ্ছন্ন, উন্মত্ত, যার মধ্যে একটা উন্মাদনা রয়েছে, ট্র্যাঙ্কুইল ব্রো অফ আ উডল্যান্ড স্ট্রিম। উডল্যান্ড স্ট্রিম মানে, উডল্যান্ড মানে ঘাস জমি বলতে পারো তোমরা, যেখানে বন হয়ে রয়েছে এবং তার পাশ দিয়ে বয়ে চলেছে স্ট্রিম বা ঝর্ণা, ঠিক সেরকম দেখতে লাগছে। সেখানে ফুল ফুটলে ফুলটাকে যেমন দেখতে লাগে, ঠিক সেরকম দেখতে লাগছে। অথবা সাম আর এক গ্লো উইথ দি ব্লুম দ্যাট ক্লিভস টু দি লিম্পিড গ্লোরি অফ নিউ বর্ন লিভ। কিছুকে আবার কিরকম লাগছে, সাম আর অ্যাগ্লো উইথ মানে দেখতে ভীষণ তরুণ, মানে একদম সবুজ, অ্যাগ্লো উইথ দি ব্লুম, উইথ দি ব্লুম দ্যাট ক্লিভ মানে গ্রিন, ভীষণ সবুজ লাগছে, দ্যাট ক্লিভস, ক্লিভস মানে জানো তো, কোনো কিছুকে এরকমভাবে ছেদ করে যাওয়াকে বলে ক্লিভ, ধরো দুটো এরকম রয়েছে তার মাছ দিয়ে ছেদ করে যাওয়া, সেটাকে বলে ক্লিভস, মাছ দিয়ে চলে গেছে, মাছ দিয়ে ফুটেছে, টু দি লিম্পিড গ্লোরি অফ দি নিউ বর্ন লিভস, ছোট্ট নিউ বর্ন লিভস মানে একদম সদ্য জন্মে সেরকম গাছের পাতা দেখবে, মাঝখানে পাতাটা পুরো ফোটে না আর দুপাশে দুটো ছোট্ট ছোট্ট পাতা, ওই মাঝের পাতাটাকে বলছে, আর তার মধ্যে কিরম রয়েছে সেটা ভীষণ রকম লিম্পিড, মানে এখানে পোয়েট বলতে চাইছেন যে পেল বা একটা রোজি রেড, একটা সাইনেসকে রেফার করছে, হ্যাঁ রোজি রেড কালারটাই কিন্তু ভীষণ লাজুকতাকে, আমরা ব্লাশ করি লজ্জা পেলে, আমরা কি রেগে মানে লাল হয়ে যাই বলে না, লজ্জায় লাল, ওই রেড সেটাকে রেফার করছে, লিম্পিড গ্লোরি বলছে, লিম্পিড মানে ভীষণ শাই, লাজুক, ভীতু, নরম, সেটাকে বলছে। তাহলে কেন, দেখো এই স্টেজে আমরা বললাম না উইমেনদের তিনটে স্টেজের ডিফারেন্ট ডিফারেন্ট স্টেজ, তাহলে এখানে দেখো প্রথমেই বলেছে কম্প্যারিজনগুলো দেখো, প্রথমটা বলেছে মেডেনের রিস্টে যায়, মেডেন মানে কি, যার এখনো বিবাহ হয়নি, যুবতী বাট হতে পারে, হ্যাপেন টু বি, সেখানে সিলভার ব্লু মাউন্টেন মিস্ট হয়েছে। সেকেন্ড বলেছে বার্ড, পুরোপুরি ফ্লাওয়ার বলেনি, ফুল ম্যাচিওর নয়, তার মানে আগেন ওই মেডেনের মতোই ফুটতে চলেছে, এবং ইংলিশ লিটারেচারে মেইডেন যারা অবিবাহিত তারা ভার্জিন, তাদের যে ভার্জিনিটিটা অর্থাৎ তাদের যে সত্তাটা সেটাকে কম্পেয়ার করা হয় কি বার্ডসের সাথে, অর্থাৎ কুড়ি এবং যতটা পবিত্র এই মেইডেনরাও ততটাই পবিত্রভাবে ফুটতে চলেছে। আর লাস্টে বলল যে নিউবর্ন লিভস, তার মধ্যে দিয়ে যেন দেখা যাচ্ছে যেখানে লজ্জায় লাল হয়ে রয়েছে, তার মানে বেসিক্যালি এই যে শাইনেস, লজ্জাটাকে দেখানো হচ্ছে এখানে। উইমেনদের কোন স্টেজটাকে রেফার করা হলো, রেফার করা হচ্ছে ধরে নাও একটা ইয়াং গার্ল ড্রিমিং অফ ম্যারেজ, ওর জন্যই এই ড্রিম শব্দটা ছিল, যে একটা ইয়াং মেয়ে সে যখন তার বিয়ের স্বপ্ন দেখে ঠিক সে যেভাবে লজ্জায় লাল হয়ে ওঠে ঠিক সেরকম। তাহলে সেকেন্ড স্ট্যান্ডাতে আমরা উইমেনদের লাইফের কোন স্টেজটা পেলাম, মেইডেন স্টেজ,
যার এখনো বিয়ে হয়নি কিন্তু সে বিবাহযোগ্যা এবং সামনেই সে তার বিবাহের স্বপ্ন দেখছে। ঠিক এরকম একটা স্টেজের আমরা বর্ণনা পেলাম। তাহলে আমরা প্রথমে ইন্ট্রোডাকশনে দেখলাম ব্যাঙ্গেল সেলার্স কারা, তারা কিভাবে সেল করে, কি বলে সেল করে, কি কি ধরনের জিনিস সেল করে। এবার দেখছি সেই ব্যাঙ্গেলসগুলোর ভূমিকা ডিফারেন্ট ডিফারেন্ট স্টেজেস অফ ফিমেল মানে উইমেনদের জীবনে। আমরা সেকেন্ড স্ট্যান্ডার্ডে দেখলাম ইয়াং মেইডেনদের মধ্যে এবং বিভিন্ন কম্পারিজন। আচ্ছা, যেটা তোমাদের এক্সামের জন্য মনে রাখতে হবে যে এরকমভাবে আসতেই পারে তোমাদের এমসিকিউতে যে সেকেন্ড স্ট্যান্ডার্ডে কোন তিনটে জিনিসের সাথে কম্পেয়ার করা হয়েছে বা কোন কোন একটার সাথে করা হয়নি, তাহলে সেগুলো আমাদের একটু মনে রাখতে হবে। একটা হয়েছিল ওই মেইডেন রিস্ট, যেটাকে দেখতে মাউন্টেন মিস্টের মতো লেগেছিল। সেকেন্ড ছিল বার্ড, যেটা উডল্যান্ড স্ট্রিমে পাওয়া যাচ্ছিল। আর তিন নম্বর হচ্ছে ব্লুম করছে ক্লিভের মধ্যে দিয়ে, কি নিউ বর্ন লিভ, যেটা ব্লুম করছে এই ক্লিভের মধ্যে দিয়ে। তাহলে এই তিনটে পয়েন্ট আমাদেরকে কিন্তু একটু মাথায় রাখতে হচ্ছে আমাদের এক্সাম রিলেটেড এমসিকিউ রিলেটেড প্রশ্নের জন্য। তাহলে আজকের ক্লাসে আমরা পোয়েমটার এতটাই ডিসকাস করে নেব। নেক্সট ক্লাসে আমরা কবিতাটার বাকি দুটো স্ট্যান্জা ঠিক একইভাবে দেখব, কি বলতে চাইছে কবি, কি বলেছেন সেখানে, কোন দুটো স্টেজকে রেফার করলেন, এবং তারপর আমরা এই কবিতায় সরোজিনী নাইডু কী কী ফিগার অফ স্পিচ অর্থাৎ কী কী অলঙ্কার লিটারেরি ডিভাইস ব্যবহার করেছেন সেটাও দেখে নেব, কারণ সেগুলো থেকেও তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। So that's all about today's class. Thank you students, thank you all of you for being with Haldar E Academy. তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের Haldar E Academy সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। See you in the next class. Thank you.